নাইখানচুরি উপজেলা সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে রেড ক্রিসেন্টের ট্রাকটি বৃহস্পতিবার সকাল আটটার দিকে মিয়ানমার সীমান্তের খোলার দিকে যাচ্ছিল চাকঢালা এলাকার কাছাকাছি পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয় আহত হয় বারো জন আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে আরও তিনজনের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেটা সবাই ছয়টা ছয়জন লোক অলরেডি তারা তুলে ফেলছে মালামালগুলাও তুলে ফেলছে তিনটা তিনটা আরও কয়েকজন লোকের সদরে নিয়ে গেছে ট্রামগুলা যতটুকু জানছি এটা রেড কিচেন ট্রলারে নিয়ে আসছে যতটুকু আমি জানছি আর কি ওই ইয়েতে অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্যই তারা আনছে কিন্তু দুর্ঘটনা ঘটার কারণে নিতে পারেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজীব আহমেদ চ্যানেল আই